নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। কোনো না কোনো রাশির নাম থাকে, হয়তো আপনাদের রাশির নাম সেম টু সেম মিলে যায়। আপনারা একটি ভুল কাজ করেন, সেটি হচ্ছে একটা লটারির টিকিট কেটে ফেলেন, ভাবেন যদি অর্থপ্রাপ্তি হয়। দেখুন, ভিডিওটি যারা প্রতিদিন যারা দেখেন কি না, অনেকে কিন্তু বুঝতে কিন্তু পেরে গেছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে আমি আপনাদের দিনের কিছুটা সময় হয়তো আপনাদের কাছ থেকে নিই এবং কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ আপনার জন্মছকে রয়েছে কি না, সব থেকে বড় বিষয় সেটা আগে দেখা দরকার। আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। শর্টকাটে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে, সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে চটজলদি প্রাপ্তি ঘটবে। আর রাহু যদি একটু প্রবলেম থাকে কি না, দেখবেন দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আপনাদের আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির মালিক। আপনার জন্মছকে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে এবং সর্বোপরি হচ্ছে ভাগ্যভাব। যদি আপনার ভাগ্যভাব স্ট্রং থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আপনি ভিডিওগুলো দেখছেন আপনারা, কিন্তু দেখছেন যে প্রতিদিন আপনারা প্রচুর টাকার টিকিট কেটে অর্থ অপচয় করছেন। এখানে একটু বুঝার ব্যাপার রয়েছে যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, অর্থাৎ কোন বছর কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার আগামী কাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের সাথে মিলে যেতেও পারে, অর্থপ্রাপ্তি হতেও পারে যদি আপনার দশা মহাদশা আপনার যদি পারমিট করে, অথবা আপনার যদি গাঢ় যোগ থাকে হয়তো আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আর যদি আপনার দশা মহাদশা পারমিট না করে, আপনার যদি যোগ না থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। শুধুমাত্র টিকিট কেটেই যে অর্থপ্রাপ্তি হবে এটা না, যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। সেটা আপনার একটি জায়গা আছে, সেই জায়গাটির হঠাৎ দাম 10 গুণ বেড়ে গেল, যেটা আপনি কল্পনা করতে পারেননি, এটাও একটা অর্থপ্রাপ্তি। আপনি শ্বশুরালয় দেখে অর্থ পেলেন, সেটাও একটা অর্থপ্রাপ্তি। আপনি রাস্তায় কিছু কুড়িয়ে টাকা পেলেন, সে কম টাকা হোক, সেটাও কিন্তু অর্থপ্রাপ্তি। বা আপনার ব্যবসা করছেন, আগামীকাল প্রচুর আপনার কেনা বেচা হলো, মানে আপনি সকালবেলা ভাবতে পারেননি যে আপনার দোকানে এত ভিড় হবে, এটাও কিন্তু একটা অর্থপ্রাপ্তি। বা যারা টিকিট কাটেনি, হঠাৎ দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন, হয়তো আমি যে সময়টি বললাম এবং মহাভাগ্যে যে টার্গেট নাম্বারটা বলি, সেই টার্গেট নাম্বার শুভ রং শুনে আপনি টিকিট কেটে ফেলেছেন, হয়তো আপনি লাখপতি কোটিপতিও কিন্তু হতে পারেন, এটাও কিন্তু অর্থপ্রাপ্তি। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আমি একটি কথা বলেছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণটাও বিশেষভাবে ইম্পর্টেন্ট। হয়তো আপনার জন্মছকে বড় কোনো দোষ রয়েছে, এই জন্য আমি বারবার বলছি গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন,
আপনার নবাংশ চার্টকে একটু বিশ্লেষণ করুন এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে এবং শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় এই সময় কিন্তু রয়েছে। অর্থাৎ যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন এই সময় কিন্তু গ্রহরত্ন কবচের উপর বিশেষ ডিসকাউন্ট কিন্তু রয়েছে। হয়তো আপনার জন্মছকে বড় কোনো জায়গায় সমস্যা রয়েছে, সে জায়গাটা আপনাকে অতিক্রম যদি করাতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। শুধুমাত্র ভিডিও শুনে, টার্গেট নাম্বার শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। নিজের ব্যক্তিগত জন্মছক যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তি কখন রয়েছে সেটা আগে জেনে নিন। আবারও বলছি, প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি যে চার রাশির কথা বলছি সেই রাশিগুলির নাম এবং টার্গেট নাম্বারটা অবশ্যই মহাভাগ্যে আপনারা দেখতে পাবেন, অবশ্যই মহাভাগ্যটি আপনারা ফলো রাখুন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল, মকর রাশি। মকর রাশির শুভ সময় 9:05 থেকে সকাল 9:05 থেকে 10:35 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির যে সময় সকাল 9:41 থেকে 10:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার অবশ্যই মহাভাগ্যে আপনারা দেখতে জানতে পারবেন। আপনাদের যে শুভ সময় 10:19 থেকে 12:27 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর চার নম্বর এবং অন্তিম যে রাশির আমি নাম বলবো, আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম, অনেকে অধীর আগ্রহে বসে আছেন হয়তো আমার রাশি আসবে, অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশি সে রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 11:03 থেকে 12:37 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল সোমবার এই চার রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দেখুন, সময় থাকতে কাজ করুন, আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে এবং গ্রহকে প্রতিকার করুন, কোন কোন গ্রহ আপনার সমস্যা করছে, নবাংশ চাটে কোন কোন গ্রহ আপনার দুর্বল রয়েছে এবং রাহু গ্রহের বলবত্তা এবং ভাগ্যভাব, কারণ এটা আমি আবারও বলছি সম্পূর্ণ ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।